हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज के चले এসেছি একটি সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে, চিংড়ি মাছের বড়া দিয়ে তৈরি টপকা। তো চলুন দেখে নেওয়া যাক। তো এই চিংড়ি মাছের টপকা বানানোর জন্য প্রথমে আমি চিংড়িগুলো কেটে নুন হলুদ মাখিয়ে ভালো করে ধুয়ে রেখেছি। এরপর আমি একটা গ্রাইন্ডারের বাটির মধ্যে নিয়ে চিংড়িগুলো বেটে নিলাম। আপনারা চাইলে শিলেও বাটতে পারেন, কোনো ব্যাপার নয়, চাইলে গ্রাইন্ডারও বাটতে পারেন। এরপর আমি এর সাথে বেসন মিশিয়ে দিলাম 2-3 চামচের মতো। দিয়ে এটা আমি ভালো করে মেখে নেব। আর লবণ হলুদ আগে থেকে দেওয়া ছিল, তাই আর দেওয়ার দরকার নেই। তো ভালো করে মেখে নিয়েছি, দেখুন। কারণ এটা আমি টক বানাবো। তো একটা কড়াইয়ে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি এবং গরম হওয়ার পর আমি তেল এবং পাঁচফোড়ন দিয়ে দিলাম। তো দেখুন, তেঁতুলটাকে আমি ভালো করে চটকে এর মধ্যে কাতটা বের করে নিলাম এবং তেঁতুলগুলো ছেঁকে সেই জলটা আমি দেখুন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তো আপনারা প্রয়োজন মতো যতটা পরিমাণ জল রাখতে চাইবেন, ঝোল রাখতে চাইবেন, সেই পরিমাণে জল দেবেন। এরপর টকটা একটু ফুটে উঠলে আপনারা 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবেন। চিনিটা দেখুন একটু বেশি পরিমাণে নিয়েছি, কারণ এটা মিষ্টি মিষ্টি টক হবে খেতে, অনেকটা চাটনির মতো লাগবে খেতে, সেই জন্য চিনিটা একটু বেশি পরিমাণে দেবেন। যে যেমন স্বাদ মতো দিতে পারেন কম বেশি, তো আমরা একটু বেশি মিষ্টি মিষ্টি খাই তাই। তো দেখুন, চিংড়ি বাটাটাকে আমি ছোট ছোট বলের আকারে হাত দিয়ে করে আস্তে করে টকের মধ্যে ছেড়ে দিলাম। আর এই সময় কিন্তু গ্যাসটা একটু হাই ফ্লেমে থাকবে, যাতে টকবো করে জলটা ফোটে। ওই ফুটন্ত জলের মধ্যে আস্তে করে বড়াগুলোকে ছোট ছোট করে বানিয়ে ছেড়ে দিতে হবে। তো এইভাবে আমি সব বড়াগুলো ছোট ছোট করে কেটে আস্তে আস্তে করে টকের মধ্যে ছেড়ে দেব। তো দেখুন কি সুন্দর বড়াগুলো ফুলে উঠেছে, কি সুন্দর দেখতে লাগছে। তো এরপর আমি গ্যাসটাকে, ওভেনটাকে একটু হালকা করে দেব, লো ফ্লেম করে দেব, কারণ এটা ধীরে ধীরে ফুটতে ফুটতে চিংড়িটা সেদ্ধ হবে। দেখতে পাচ্ছেন একদম লো ফ্লেমে রয়েছে। তো দেখুন এবারে আমার চিংড়িগুলো সেদ্ধ হয়ে কি সুন্দর ফুলে উঠেছে। এটা একটা দারুণ টেস্টি রেসিপি, তো আপনারা একবার খেয়ে বানিয়ে বলবেন যে সত্যি আমি ঠিক বলেছিলাম না ভুল বলেছিলাম। সত্যি ভীষণই টেস্টি একটা চিংড়ির রেসিপি। তো এটা এরপর হয়ে গেছে, এবার আমি একটা পাত্রের মধ্যে এটা পরিবেশন করার জন্য নামিয়ে নিলাম। তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন এবং আপনারা নিজেরাও এটা বানিয়ে খাবেন, খেয়ে দেখবেন। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন। তো আজকের মতো, বাই বাই।